নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সাজবাতিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটা হ্যান্ডমেড রাখি বানিয়ে দেখাবো, তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি আইভরি বোর্ড নিয়েছি, তার উপর আমি কম্পাস দিয়ে 4 সেন্টিমিটার মাপের গোল এঁকে নিয়েছি। এবারে আমি কাঁচি দিয়ে গোলগুলোকে কেটে নিচ্ছি। গোলগুলোকে কেটে নেওয়ার পর আমি ফেভিক্রিলে ফেব্রিক গ্লু দিয়ে দুটো গোলকে অ্যাটাচ করে দিচ্ছি, এতে বোর্ডটা একটু শক্ত হবে। এবার লাল রঙের কাপড় নিয়ে আমি মেপে কেটে নিয়েছি। এবার ফেব্রিক গ্লু দিয়ে আমি কাপড়টা আটকে নিচ্ছি। এবার আমি কাপড়টা শেপ করে কেটে নিয়ে ছোট ছোট অংশ কেটে নিয়েছি, যাতে আমার কাপড়টা লাগাতে সুবিধা হয়। এবার আমি লাল রঙের লেস নিয়ে সেটাকে মেপে কেটে নিলাম। আবারও ফেব্রিক্রিলে ফেব্রিক গ্লু দিয়ে আমি লেসটাকে লাগিয়ে নিচ্ছি। কাপড় বা লেস লাগানোর জন্য ফেব্রিক্রিলে ফেব্রিক গ্লু হচ্ছে বেস্ট। এখানে আমি লাল রঙের অ্যাঙ্কার সুতো নিয়ে মাপ করে কেটে নিয়েছিলাম। এবার সেটাকে রাখির পিছন দিকটায় অ্যাটাচ করে ছোট্ট একটা গোল করে কাপড় কেটে লাগিয়ে দিয়েছি। এবার আমি একটা কড়ি নিয়ে সেটাকে লাগিয়ে নিলাম। এবার আমি আবারও আঠা দিয়ে ছোট্ট ছোট্ট ধান আটকে নিচ্ছি। আমি এখানে টুথপিক দিয়ে এক্সট্রা আঠাকে সরিয়ে দিচ্ছি। এবার আমি হোয়াইট ফেব্রিক কালার নিয়েছি, সেটা দিয়ে আমি আমার পছন্দ মতো ডিজাইনটা করছি। এখানে আমি যে তুলিটা ইউজ করেছি সেটা হচ্ছে সোনাই AC7000। এটা আমার একটা অর্ডারে রেখেছিল, তাই কাস্টমার আমাকে যে নামটা লিখতে বলেছিল আমি সেটাই লিখেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সকলকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।